আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এ বছর কিন্তু বোর্ড থেকে আর কোনো প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তা আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানটা এই কারণে করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে কীভাবে করে অ্যান্সার করতে হয় ঠিক আছে আমরা ইতিমধ্যে তিনটা ইতিমধ্যেই তিনটা পর্ব দেখে ফেলেছি আজকে আমরা চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব তো প্রথম পর্বে আমরা দেখেছি তোমাদের এই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের যে নমুনা প্রশ্নের মতো দেওয়া হয়েছে তার বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো তারপর দ্বিতীয় পর্বে আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এরকম মোট দশটা প্রশ্ন আছে এগুলো নিয়ে গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রত্যেকটা দুই করে দশটা হচ্ছে বিশ নম্বর তো তোমরা যারা এই প্রশ্নের উত্তরগুলো দেখো নি বা এই ভিডিওগুলো দেখো নি তারা হচ্ছে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা এই প্রতিটা নমুনা প্রশ্নের পত্র উত্তরগুলো পেয়ে যাবে তা আমাদের এই ভিডিওটা কমেন্টও হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও চাইলে তোমরা সপ্তম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের সমাধানের ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে রচনামূলক প্রশ্নের দৃশ্যপটবিহীন এটা আমাদের চার নম্বর পর্বে আজকে আমরা দেখব মোট তিনটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে পাঁচ করে পনেরো নম্বর প্রশ্নগুলো দেখো কোয়াশিয়রক রোগ কেন হয় লক্ষণ সহ ব্যাখ্যা করো দুই প্রকৃতির প্রতি আমরা কীভাবে সহমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো তিন প্রাথমিক চিকিৎসা নিয়ে দুইটি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লেখো চলা শিক্ষার্থীরা আমরা এখন এই তিনটা প্রশ্নের উত্তর দেখি নিই গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কোয়াশিয়রকোর রোগ কেন হয় লক্ষণ সহ ব্যাখ্যা করো সাধারণত দুই থেকে চার বছর বয়সের শিশুদের উপযুক্ত পরিমাণ প্রোটিন সমৃদ্ধ খাদ্যের অভাবে যে উপসর্গ দেখা যায় তাই হচ্ছে কোয়াশিয়রকোর খাদ্য উপযুক্ত পরিমাণ কার্বোহাইড্রেট ও ফ্যাট থাকলেও প্রয়োজনীয় প্রোটিন না থাকলে এই রোগ দেখা দেয় আবার পরিপাকতন্ত্রের সমস্যা এবং ত্রুটিপূর্ণ খাদ্যাভ্যাসের ফলেও এই রোগ হয়ে থাকে কোয়াশিয়রকর রোগের লক্ষণগুলো নিম্নরূপ এ সময় শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং শিশুর ওজন কমে যায় শিশুর পেট ফুলে যায় মুখমণ্ডল হাত এবং পায়ে পানি জমে ফুলে যায় রোগ হলে রক্তশূন্যতাও দেখা দেয় মেজাজ একটু খিটখিটে হয়ে যায় তাছাড়া ক্ষুধা মন্দা অজীর্ণ এবং উদুরাময় রোগও দেখা দিতে পারে তারপর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো প্রকৃতি বলতে আমাদের চারপাশে সকল জীব ও জড় উপাদান কি বোঝায় যেগুলো মানব সৃষ্ট নয় মানুষ ছাড়াও আলো বাতাস পানি গাছপালা পশু পাখি ইত্যাদি হল প্রকৃতির উপাদান মানুষের সবচেয়ে কাছের বন্ধু হলো প্রকৃতি কারণ মানুষ প্রকৃতিতে বসবাস করে এবং প্রকৃতির এ সকল উপাদান মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে বাড়িতে পোষা প্রাণী যেমন বিড়াল কুকুর গরু ছাগল ভেড়া হাঁস মুরগি ইত্যাদি থাকলে তাদের যেমন যত্ন করা খাবার দেওয়া ক্ষতিকর কোনো কিছু থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব এদের প্রতি আমাদের সদয় হওয়া উচিত বন্ধুর মতো সহমর্মী আচরণ করা উচিত প্রকৃতির এসব উপাদানের ক্ষতি হয় এমন কোনো কাজ আমাদের মোটেই করা উচিত নয় এভাবেই আমরা প্রকৃতির প্রতি সহমর্মী আচরণ করতে পারি তারপর তিন নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুটি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লিখো খেলাধুলা বা শরীরচর্চাজনিত আঘাতের প্রাথমিক চিকিৎসা সম্পর্কিত দুটি ভুল ধারণা হচ্ছে এক কেটে গেলে গোবর বা ময়লাযুক্ত দুর্বাঘাস অন্য কোনো গাছের পাতা লাগানো এবং দুই নম্বর হচ্ছে মাথায় বা ঘাড়ে আঘাতপ্রাপ্ত কাউকে সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা তবে এর সঠিক তথ্য হল নিম্নরূপ এক কাটা স্থানে কখনো নোংরা ধুলাবালিযুক্ত কিছু লাগানো যাবে না বরং টিউবওয়েল বা ট্যাপের পরিষ্কার পানি দিয়ে কাটা স্থান পরিষ্কার করে রক্ত পরা বন্ধ করার উদ্যোগ নিতে হবে দুই মনে রাখতে হবে মাথা বা ঘাড়ে আঘাতপ্রাপ্ত কাউকে হাসপাতালে নেওয়ার জন্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী প্রয়োজন অন্যথায় তার ঘাড়ের বা মাথার আঘাত আরও গভীর হতে পারে তবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী না থাকলে এমনভাবে হাসপাতালে নিতে হবে যাতে ঘাড় নড়াচড়া না করে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমরা দেখতে পাবে পাঁচ নাম্বার পড়বে মোট পাঁচটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা হচ্ছে আট করে চল্লিশ নাম্বার শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে ইতিমধ্যে আমরা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আর রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এইগুলো নিয়ে আলোচনা করেছি শুধু বাকি রয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো খুব শীঘ্রই সেই ভিডিওটা চলে আসবে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ